প্রায় এক মাস হয়ে গেল আর কতদিন আমি এখানে থাকবো ঢাকায় মওলানা সাহেব শামসুল হক সাহেব এবং সহকর্মীরা জেলে আছেন সোহরাওদি সাহেবকে বললাম তিনি বললেন ঢাকায় পৌঁছার সাথে সাথেই তারা তোমাকে গ্রেপ্তার করবে লাহোরে গ্রেফতার নাও করতে পারে আমি বললাম এখান থেকে গ্রেপ্তার করেও আমাকে ঢাকায় পাঠাতে পারে কারণ লিয়াকতারি সাহেবও খেপে আছেন পূর্ব বাংলার সরকার নিশ্চয়ই চুপ করে বসে নাই তারা কেন্দ্রীয় সরকারকে খবর পাঠিয়েছে পাঞ্জাব সরকারকে হুকুম দিতে সে খবর এসে পৌঁছাতেও পারে এখানেও আমি তো চুপ করে নাই তাই যা হবার পূর্ব বাংলায় হোক পূর্ব বাংলার জেলে ভাত পাওয়া যাবে পাঞ্জাবের রুটি খেলে আমি বাঁচতে পারবো না রুটি আর মাংস খেতে খেতে আমার আর সহ্য হচ্ছে না আর জেলে যদি যেতেই হবে তাহলে আমার সহকর্মীদের সাথেই থাকবো শহীদ সাহেব বললেন তবে যা আবার বন্দোবস্ত করো কী করে কোন পথে যাবা তিনি জিজ্ঞেস করলেন আমি বললাম রাস্তা তো একটাই পূর্ব পাঞ্জাব দিয়ে আমি যাব না প্লেনে লাহোর থেকে দিল্লি যাব সেখান থেকে ট্রেনে যাব ভারতবর্ষ হয়ে যেতে হলে একটা পারমিটও লাগবে ভারতের ডেপুটি হাই কমিশনার পারমিট দেওয়ার মালিক লাহোরে তাদের অফিস আছে আমি আরও বললাম মিয়া সাহেবকে বলেছি তিনি ডেপুটি হাই কমিশনারকে বলে দেবেন কারণ তাকে তিনি জানেন শহীদ সাহেব আমাকে প্রস্তুত হতে বললেন এই সময় পূর্ব বাংলার সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন বন্ধু লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে ছিলেন তাদের সাথে দেখা করতে গেলাম অনেকের সাথে দেখা হলো একজন সরকারি দলের ছাত্র নেতা ছিলেন তিনি বাংলা ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলেন আমার সাথে তার পরিচয় ছিল আমাকে বললেন আপনি আমার কাছে চা খাবেন কারণ আমি বুঝতে পেরেছি লাহোরে এসে যে বাংলা ভাষার দাবি আপনারা করেছিলেন তা ঠিক ছিল আমি ভুল করেছিলাম বাঙালিদের না অনেকেই ঘৃণা করে আমি কোনো আলোচনা করলাম না সেখানে বসে কারণ সেটা উচিত না এরা এখন সকলেই সরকারি কর্মচারী কেউ কিছু মনে করতে পারেন আমি পারমিট পেলাম দেরি হলো না কারণ মিয়া সাহেব বলে দিয়েছেন পারমিটে ছিল তিন দিনের মধ্যে ভারতবর্ষ ত্যাগ করতে হবে তিন দিনের বেশি ভারতবর্ষে থাকতে পারবো না আমি হিসাব করে দেখলাম তিন দিনের পূর্বেই পূর্ব বাংলায় ঢুকতে পারব শহীদ সাহেব আমার হোটেলের টাকা শোধ করে দিলেন দিল্লি পর্যন্ত প্লেনের টিকিট কিনে দিলেন তখন ওরিয়েন্ট এয়ারওয়েজ ছিল পাকিস্তানে আর সামান্য কিছু টাকা দিলেন যাতে বাড়ি পৌঁছাতে পারি পাকিস্তানের টাকা বেশি নেওয়ার হুকুম নাই বোধহয় তখন ছিল পঞ্চাশ টাকা পাকিস্তানি এবং পঞ্চাশ টাকা ভারতবর্ষের ভারতবর্ষের টাকা পাওয়া কষ্টকর সোহরাওয়ার্দী সাহেব জেদা জুলফিকারকে নবাব সাহেবের ছোটো ভাই বললেন আমাকে প্লেনে তুলে দিতে কারণ একটা খবর পেয়েছিলেন আমাকে গ্রেফতার করতে পারে এয়ারপোর্টে আমাকে গ্রেফতার করলে যাতে শহীদ সাহেব তাড়াতাড়ি খবর পেতে পারেন সেজন্যেই তাকে সঙ্গে দেওয়া হয় আমাকে নিয়ে তিনি এয়ারপোর্টে পৌঁছালেন আমার মালপত্র আলাদা করে রাখল দেখলাম আমাকে একজন কর্মচারী উপরের একটা ঘরে নিয়ে গেলেন আমার পারমিট দেখলেন মালপত্র ভালোভাবে তল্লাশি করলেন এবং বললেন আপনি এখানে বসুন কোথাও যাবেন না নবাবজাদা জুলফিকার সাহেব আমার কাছে আসলেন এবং বললেন মনে হয় কিছু একটা করবে প্লেন ছাড়ার সময় হয়ে গেছে কিন্তু প্লেন ছাড়ছে না প্যাসেঞ্জারদের একবার চড়তে দিল আবার নামিয়ে নিয়ে আসলো বোধহয় উপরের হুকুমের প্রতীক্ষায় রয়েছে নবাবজেদা খবর আনলেন এবং বললেন আপনার ব্যাপার নিয়েই প্লেন দেরি হচ্ছে এক ঘন্টা পর প্লেন ছাড়ার অনুমতি পেলো এবং আমাকে বলল আপনি যেতে পারেন আমি নবাবজাদার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠলাম এবং তাকে অনুরোধ করলাম শহীদ সাহেবকে ঘটনাটা বলতে আমাকে যেতে দিবে না আটক করবে এই নিয়ে দেরি করছে বোধহয় শেষ পর্যন্ত দেখল বাংলার ঝঞ্ঝাট পাঞ্জাবে কেন তিন দিনের মধ্যেই ভারত ত্যাগ করতে হবে পূর্ব বাংলা সরকারকে খবর দিলেই আমাকে হয় দর্শনায় না হয় বেনাপোলে গ্রেফতার করতে পারবে আমি যে ভারতবর্ষে থাকতে পারবো না একথা পারমিটে লেখা আছে কলকাতার সরকারি কর্মচারীরা খবর পেলে আমাকে কলকাতার জেলের ভাতও খাওয়াতে দ্বিধা করবে না কারণ আমি শহীদ সাহেবের দলের মানুষ সোহরাওয়ার্দি সাহেবকে ছেড়ে আসতে আমার খুব কষ্টই হচ্ছিল কারণ জীবনের বহুদিন তার সাথে সাথে ঘুরেছি তার স্নেহ পেয়েছি এবং তার নেতৃত্বে কাজ করেছি বাংলাদেশে শহীদ সাহেবের নাম শুনলে লোকে শ্রদ্ধা করত নেতৃত্বে বাংলার লোক পাকিস্তান হয়েছিল যার ইঙ্গিতে হাজার হাজার লোক জীবন দিতে দ্বিধাবোধ করতো না আজ তার কিছুই নাই মামলা না করলে তার খাওয়ার পয়সা জুটছে না কত অসহায় তিনি তার সহকর্মীরা যারা তাকে নিয়ে গর্ববোধ করত তারা আজ তাকে শত্রু ভাবছে কতদিনে আবার দেখা হয় কি করে বলবো তবে একটা ভরসা নিয়ে চলেছি নেতার নেতৃত্ব আবার পাব তিনি নীরবে অত্যাচার সহ্য করবেন না নিশ্চয়ই পূর্ব বাংলায় আমরা রাজনৈতিক দল সৃষ্টি করতে পারবো এবং মুসলিম লীগের স্থান পূর্ব বাংলায় থাকবে না যদি একবার তিনি আমাদের সাহায্য করেন তার সাংগঠনিক শক্তি ও বলিষ্ঠ নেতৃত্ব জাতি আবার পাবে দিল্লি পৌঁছালাম এবং সোজা রেল স্টেশনে হাজির হয়ে দ্বিতীয় শ্রেণীর গোসলপুরে কিছু খেয়ে নিয়ে মালপত্র দারোয়ানের কাছে বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিকিট কিনে নিয়েছি রাতে ট্রেন ছাড়বে অনেক সময় হাতে আছে আমি একটা টাঙ্গা ভাড়া করে জামে মসজিদের কাছে পৌঁছালাম গোপনে গোপনে দেখতে চাই মুসলমানদের অবস্থা পার্টিশনের সময় এক ভয়াবহ দাঙ্গা হয়েছিল এই দিল্লিতে দেখলাম মুসলমানদের কিছু কিছু দোকান আছে কারো সাথে আলাপ করতে সাহস হচ্ছিল না হাঁটতে হাঁটতে লাল কেল্লায় গেলাম পূর্বেও গিয়েছি হিন্দুস্তানের পতাকা উঠছে ভিতরে কিছুটা পরিবর্তন হয়েছে মুসলমানদের অনেক দোকান ছিল পূর্বে এখন দু একটা ছাড়া নাই বেশি সময় থাকতে ইচ্ছা হলো না বেরিয়ে আসলাম আর একটা টাঙ্গা নিয়ে চললাম অ্যাংলোয়ারাবিয়ান কলেজের দিকে সেখানে উনিশশো সালে মুসলিম লীগ কনভেনশনে যোগদান করেছিলাম নতুন দিল্লিও ঘুরে দেখলাম নতুন দিল্লি এখন আরও নতুন রূপ ধারণ করেছে ভারতবর্ষের রাজধানী শত শত বৎসর মুসলমানরা শাসন করেছে এই দিল্লি থেকে আজ আর তারা কেউই নাই শুধু ইতিহাসের পাতায় স্বাক্ষর রয়ে গেছে জানি না যে স্মৃতিটুকু আজও আছে কতদিন থাকবে যে উগ্র হিন্দু গোষ্ঠী মহাত্মা গান্ধীর মতো নেতাকে হত্যা করতে পারে তারা অন্য সম্প্রদায়কে সহ্য করতে পারবে কিনা এই দিল্লিতেই মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু ও হোসেন শহীদ শহরের দিকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল খোদা শহীদ সাহেবকে রক্ষা করেছিলেন নাথুরাম গোর্সের সহকর্মী মহাত্মা গান্ধী হত্যা মামলার সাক্ষী হিসাবে জবানবন্দিতে এই কথা স্বীকার করেছিল আমি রাতের ট্রেনে চড়ে বসলাম আমার সিট রিজার্ভ ছিল দ্বিতীয় শ্রেণীতে আরও তিনজন ভদ্র লোক ছিলেন কারো সাথে আলাপ করতে সাহস হলো না একটা কাগজ নিয়ে পড়তে লাগলাম তখনও ভারতবর্ষে মাঝে মাঝে গোলমাল চলছিল তবে মহাত্মাকে হত্যা করার পর কংগ্রেস সরকার বাধ্য হয়েছিল সাম্প্রদায়িক আরএসএস ও হিন্দু মহাসভার কর্মীদের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে মহাত্মা গান্ধী যে মুসলমানদের রক্ষা করবার জন্য জীবন দিলেন তার জন্য তার ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তারা মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছিল ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি দুইজন প্যাসেঞ্জার নেমে গেছেন একজন আছেন তিনি পশ্চিম বাংলার লোক আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে এসেছি কোথায় যাব। আমি সত্য কথাই বললাম লাহোর থেকে এসেছি পূর্ব বাংলায় যাব আমার বাড়ি ফরিদপুর জেলায় ভদ্রলোক বললেন আমার বাড়িও বরিশাল জেলায় ছিল এখন করি দিল্লিতে অনেক আলাপ হলো পূর্ব বাংলার মাছ ও তরকারি আর জীবনে যেতে পারবেন না বলে আফসোস করলেন কেউই নাই তার এখন বরিশালে ভদ্রলোক আমাকে হাওড়ায় নেমে যেতে বললেন আপনি আমার বাড়িতে রাতে থাকতে পারেন কোনো অসুবিধা হবে না আমি তাকে ধন্যবাদ দিয়ে বললাম কাল সকালে চলে যেতে হবে সেজন্য রাতটা এক বন্ধুর বাড়িতে থাকব। কোথায় যাব ভাবলাম হোটেলে থাকবো না বন্ধু খন্দকার নুরুল আলমের বাসা চিনি তার কাছেই যাব কাছে নুরুল আলমের বাড়ি পার্ক সার্কাসে আসলাম ওর ভাই বাসায় আছে আলম নাই বাইরে গেছে আমাকে খুব যত্ন করে গ্রহণ করলো কিছু সময়ের মধ্যে নুরুল আলম এলো আমাকে পেয়ে কত খুশি একসাথে খেলাম তারপর বেড়ালাম আলম বলল। কী করি একেবারে একা পড়ে গেছি বন্ধু বান্ধবও নাই ঢাকা যেয়েই বা কী হবে টাকা নাই যে ব্যবসা করব। চাকরি তো নুরুল আমিন সাহেবরা দেবে না কারণ আমি তো শহীদ সাহেব ও হাসিম সাহেবের দলের লোক ছিলাম আমি তাকে কিছুই বলতে পারলাম না কারণ আমি তাকে আসতে বলবো কি অধিকারে আমারই তো কোনো ঠিক নাই আগামীকালই জেলের ভাত কপালে থাকতে পারে তবে নুরুল আলম বলল যে সে পাকিস্তান ডেপুটি হাই কমিশনার অফিসে একটা চাকরির জন্য দরখাস্ত করেছে টেলিফোন করে জানলাম সকাল এগারোটায় খুলনার ট্রেন ছাড়ে প্রায় সন্ধ্যায় বেনাপোলে পৌঁছে এবং রাত দশটায় খুলনা পৌঁছে ইন্টার ক্লাস টিকিট কাটলাম কারণ বেনাপোলে আমাকে পুলিশের চোখে ধুলো দিতে চেষ্টা করতে হবে পূর্ব বাংলা সরকারও খবর রাখে আমি দু এক দিনের মধ্যে পৌঁছাব গোয়েন্দা বিভাগ ব্যস্ত আছে আমাকে গ্রেফতার করবার জন্য আমিও প্রস্তুত আছি তবে ধরা পড়ার পূর্বে একবার মা বাবা ভাই বোন ছেলে মেয়েদের সাথে দেখা করতে চাই লাহোর থেকে নেনুকে চিঠি দিয়েছিলাম বোধহয় পেয়ে থাকবে বাড়ির সকলেই আমার জন্য ব্যস্ত ঢাকায়ও যাওয়া দরকার সহকর্মীদের সাথে আলাপ করতে হবে আমি গ্রেপ্তার হওয়ার পর যেন কাজ বন্ধ না হয় কিছু অর্থের বন্দোবস্তও করতে হবে টাকা পয়সার খুবই অভাব আমাদের আমি কিছু টাকা তুলতে পারবো বলে মনে হয় সোহরাওয়ার্দি সাহেবের কয়েকজন ভক্ত আছে যাদের আমি জানি গেলে একেবারে না বলতে পারবে না রানাঘাট এসে গাড়ি থামল অনেকক্ষণ ভারতবর্ষের কাস্টমস অফিসাররা গাড়িও প্যাসেঞ্জারদের মালপত্র তল্লাশি করলো কেউ কোনো নিষিদ্ধ মালপত্র নিয়ে যায় না আমার মালপত্রও দেখলো সন্ধ্যা হয় হয় ঠিক এই সময় ট্রেন বেনাপোলে সে পৌঁছালো ট্রেন থামবার পূর্বেই আমি নেমে পড়লাম একজন যাত্রীর সাথে পরিচয় হলো তাকে বললাম আমার মালগুলি পাকিস্তানের কাস্টমস আসলে দেখিয়ে দিবেন আমার একটু কাজ আছে আসতে দেরিও হতে পারে অন্ধকার দেখে একটা গাছের নিচে আশ্রয় নিলাম এখানে ট্রেন অনেকক্ষণ দেরি করলো গোয়েন্দা বিভাগের লোকও কিছু পুলিশ কর্মচারী ঘোরাফেরা করছে ট্রেন দেখছে তন্ন তন্ন করে আমি একদিক থেকে অন্য দিক করতে লাগলাম একবার ওদের অবস্থা দেখে ট্রেনের অন্য পাশে গিয়ে আত্মগোপন করলাম ফাঁকি আমাকে দিতেই হবে মন চলে গেছে বাড়িতে কয়েক মাস পূর্বে আমার বড় ছেলে কামালের জন্ম হয়েছে ভালো করে দেখতেও পারি না ওকে হাঁচিনা তো আমাকে পেলে ছাড়তেই চায় না অনুভব করতে লাগলাম যে আমি ছেলে মেয়ের পিতা হয়েছি আমার আব্বাও মাকে দেখতে মন চাইছে তারা জানেন লাহোর থেকে ফিরে নিশ্চয়ই একবার বাড়িতে আসব। রেণু তো নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে সে তো নীরবে সকল কষ্ট সহ্য করে কিন্তু কিছু বলে না কিছু বলে না বা বলতে চায় না সেই জন্য আমার আরও বেশি ব্যথা লাগে মৌলানা সাহেব শামসুল হক সাহেব ও সহকর্মীরা জেল অত্যাচার সহ্য করছেন তাদের জন্য মনটাও খারাপ কিছু করতে না পারলেও তাদের কাছে যেতে পারলে কিছুটা শান্তি তো পাবো ট্রেন ছেড়ে দিল আস্তে আস্তে ট্রেন চলছে আমি এক দৌড় দিয়ে এসে ট্রেনে উঠে পড়লাম আর এক মিনিট দেরি হলে উঠতে পারতাম কিনা সন্দেহ ছিল ট্রেন চললো যশোরেও হুঁশিয়ার হয়ে থাকতে হবে রেল স্টেশনে যে গোয়েন্দা বিভাগের লোক থাকে আমার জানা আছে যশোরের ট্রেন থামবার কয়েক মিনিট পূর্বেই আমি পায়খানায় চলে গেলাম আর ট্রেন ছাড়লে বের হয়ে আসলাম একজন ছাত্র আমার কামরায় উঠে বসে আছে আমি পায়খানা থেকে বের হয়ে আসতেই আমাকে বলল আরে মুজিব ভাই আমি ওকে কাছে আসতে বললাম এবং আস্তে আস্তে বললাম আমার নাম ধরে ডাকবানা সে ছাত্রলীগের সভ্য ছিল বুঝতে পেরে চুপ করে গেল অনেক যাত্রী ছিল বোধহয় কেউ বুঝতে পারে নাই আর আমাকে তখন বেশি লোক জানত না ছাত্রটি পথে নেমে গেল খুলনার অবস্থা আমার জানা আছে ছোটবেলা থেকে খুলনা হয়ে আমাকে যাতায়াত করতে হয়েছে কলকাতায় পড়তাম খুলনা হয়ে যেতে আসতে হতো রাত দশটা বা এগারোটায় হবে এমন সময় খুলনায় ট্রেন পৌঁছালো সকল যাত্রী নেমে যাওয়ার পরে আমার পাঞ্জাবি খুলে বিছানার মধ্যে দিয়ে দিলাম লুঙ্গি পরা ছিল লুঙ্গিটা একটু উপরে উঠিয়ে বেঁধে নিলাম বিছানাটা ঘাড়ে আর সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়লাম পুলিদের মতো ছুটতে লাগলাম জাহাজ ঘাটের দিকে গোয়েন্দা বিভাগের লোক তো আছেই চিনতে পারলো না আমি রেল রাস্তা পার হয়ে জাহাজ ঘাটে ঢুকে পড়লাম আবার অন্য পথ দিয়ে রাস্তায় চলে এসে একটা রিক্সায় মালপত্র রাখলাম পাঞ্জাবিটা বের করে গায়ে দিলাম রিক্সাওয়ালা গোপালগঞ্জের লোক আমাকে চিনতে পেরে বলল ভাই যান না কোথা থেকে এইভাবে আসলেন আমি বললাম সে অনেক কথা পরে বলবো রিক্সা ছেড়ে দাও ওকে কিছুটা বলবো না বলে উপায় নাই গোপালগঞ্জের লোক কাউকেও বলবে না নিষেধ করে দিলে আমার এক ভাই ছিল সে খুলনায় চাকরি করত, তার বাসায় পৌঁছালাম ঠিকানা জানতাম রিক্সাওয়ালাকে দিয়েই আমার মামাকে খবর দিলাম মামা খুব চালু লোক সকাল ছয়টায় জাহাজ ছাড়বে মামাকে জাহাজ ঘাটে পাঠিয়ে দিয়ে তার নামে প্রথম শ্রেণীতে দুইটা সিট রিজার্ভ করালাম যাতে অন্য কেউ আমার কামরায় না ওঠে আমার এক বন্ধু ছিল জাহাজ কোম্পানিতে চাকরি করত। তাকে খবর দিলাম সে বলল যে জাহাজ ছাড়বার ঠিক দুই মিনিট আগে যেন আমি জাহাজে উঠি জাহাজে ওঠার সাথে সাথে সে জাহাজ ছেড়ে দেবার বন্দোবস্ত করবে জাহাজ ঘাটেও গোয়েন্দাদের আমদানি আছে দুঃখের বিষয় কুয়াশা পড়ায় জাহাজ আসতে দেরি হয়েছিল এবং ছাড়তেও দেরি হবে প্রায় এক ঘন্টা অর্থাৎ সকাল সাতটায় মহা বিপদ ছয়টায় তো একটু অন্ধকার থাকে সাতটায় সূর্য উঠে যায় মামা পূর্বেই মালপত্র নিয়ে উঠে কামড়া ঠিক করে রেখেছে আমি কাছে একটা দোকানে চুপটি করে বসেছিলাম খুলনার গোয়েন্দা বিভাগের লোকেরা আমাকে চেনে মামার সাহায্যে আমি প্যান্ট কোট ও মাথায় হ্যাট লাগিয়ে অন্য রূপ ধরেছি যখন দুইটা সিঁড়ি টেনেছে আর দুইটা বাকি আছে আমি এক দৌড় দিয়ে উঠে পড়লাম দেখলাম আমার বন্ধু দাঁড়িয়ে আছে ঘাটে ওঠার সাথে সাথে ওই দুইটা সিঁড়িও টেনে নিল এবং জাহাজ ছেড়ে দিল দুইজনের চোখে চোখে আলাপ হলো আমি আমার চক্ষু দিয়েই কৃতজ্ঞতা জানালাম এবার আশা হলো বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো আমি কামরাতেই শুয়ে রইলাম খাবার জিনিস কামরায় আনিয়ে নিলাম আমি যে জাহাজে উঠেছি অনেকে দেখে ফেলেছে এই জাহাজই গোপালগঞ্জ হয়ে ও নারায়ণগঞ্জ যায় গোপালগঞ্জের লোক অনেক ছিল গোপালগঞ্জ টাউনে জাহাজ যায় না তিন মাইল দূরে মানিকদহ নামক স্থানে নতুন ঘাট হয়েছে সেখানে থামে নদী ভরাট হয়ে গেছে মানিকদহ ঘাটে যখন জাহাজ ভিড়েছে তখন আমি জানালা দিয়ে চুপটি করে দেখছিলাম ঘাট থেকে রহমত যান ও ইউনুস নামে দুইজন ছাত্র যারা খুব ভালো কর্মী আমার চোখ দেখেই চিনতে পেরে চিৎকার করে উঠেছে আমি ওদের ইশারা করলাম কারণ খবর রটে গেলে আবার পুলিশ গ্রামের বাড়িতে যেয়ে হাজির হবে রহমত যেন ইউনুস বরিশাল কলেজে পড়ে এই জাহাজেই বরিশাল যাবে ওরা সোজা আমার কাছে চলে এলো জাহাজ ছেড়ে দিয়েছে আমি ওদের বললাম তোমরা চিন্না কেমন করে ওরা বলে ও চোখ আমাদের বহু পরিচিত আমি বললাম পুলিশ খবর পেলে রাস্তায় গ্রেপ্তার করতে চেষ্টা করতে পারে ওরা বলে ভাইজান এটা গোপালগঞ্জ এখান থেকে ইচ্ছা না করলে ধরে নেওয়ার ক্ষমতা কারো নাই গোপালগঞ্জের মানুষ বিশেষ করে ছাত্র যুবকরা আমাকে ভাইজান বলে ডাকে এমনও আছে ছেলেও ভাইজান বলে আবার বাবাও ভাইজান বলে ডাকে গোপালগঞ্জ থেকে আমার বাড়ির নিকটবর্তী জাহাজ ঘাটে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে সন্ধ্যার সময় আমাদের জাহাজঘাট ঘাট পাটগাতি পৌঁছালাম নৌকায় প্রায় এক ঘন্টা লাগবে বাড়িতে পৌঁছালাম কেউ ভাবতেও পারে নাই আমি আসব। সকলেই খুব খুশি মেয়েটা তো কোল থেকে নামতেই চায় না আর ঘুমাতেও চায় না আব্বাকে বললাম সকল কথা বাড়িতে পাহারা রাখলাম বৈঠকখানায় রাতভর লোক জেগে থাকবে যদি কেউ আসে আমাকে খবর দেবে আমাদের বাড়ি অনেক বড় এবং অনেক লোক এখন গ্রেফতার হতে আমার বেশি আপত্তি নাই তবে ঢাকা যাওয়া দরকার একবার বেশি দিন যে বাড়ি থাকা চলবে না তা আব্বা ও রেণুকে বুঝিয়ে বললাম বোধহয় সাত আট দিন বাড়িতে রইলাম বললাম বরিশাল হয়ে জাহাজ যায় এ পথে যাওয়া যাবে না আর গোপালগঞ্জ হয়েও যাওয়া সম্ভবপর নয় পথে গ্রেপ্তার করে ফেলতে পারে আমি গোপালগঞ্জের দুই ঘাট পরে জাহাজে উঠব তারপর কবিরাজপুর থেকে নৌকায় মাদারীপুর মহকুমার শিবচর থেকে জাহাজে উঠব দুই একদিন আমার বড় বোনের বাড়িতে বেরিয়ে যাব। বড় বোনের বাড়ি শিবচর থেকে মাত্র পাঁচ মাইল পথ রেনু বলল কতদিন দেখা হবে না বলতে পারি না আমিও তোমার সাথে বড় বাড়িতে যাব সেখানেও তো দুই একদিন থাকবা আমিও ছেলে মেয়ে দুইটা তোমার সাথে থাকব। পরে আব্বা যে আমাকে নিয়ে আসবেন আমি রাজি হলাম কারণ আমি তো জানি এবার আমাকে বন্দি করলে সহজে ছাড়বে না নৌকা এতদূর যাওয়া কষ্টকর আমরা বিদায় নিয়ে রওনা করলাম দুইজন কর্মীও আমার সাথে চললো একজনের নাম শহীদুল ইসলাম আর একজনের নাম সিরাজ ওরা স্কুলের ছাত্র ছিল আমাকে ভীষণ ভালোবাসত এখন দুইজনই ব্যবসায়ী শহীদ আজও আমাকে ভালোবাসে এবং রাজনীতিতে আমাকে অন্ধভাবে সমর্থন করে অন্য দল করলেও আমাকে শ্রদ্ধা করে এরা কবিরাজপুর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল এবং রাতভর পাহারা দিয়েছিল শীতের দিন ওরা এক কাপড়ে এসেছিল রেনু নিজের গায়ের চাদর ওদের দিয়েছিল আমরা বোনের বাড়িতে পৌঁছালাম একদিন দুই দিন করে সাত দিন সেখানে রইলাম ছেলে মেয়েদের জন্য যেন একটু বেশি মায়া হয়ে উঠেছিল ওদের ছেড়ে যেতে মন চায় না তবু যেতে হবে দেশ সেবায় নেমেছি দয়া মায়া করে লাভ কি দেশকেও দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে আব্বা আমাকে কিছু টাকা দিয়েছিলেন আর রেনুও কিছু টাকা নিয়ে এসেছিল আমাকে দিতে আমি রেনুকে বললাম এতদিন একলা ছিলে এখন আরও দুজন তোমার দলে বেড়েছে আমার দ্বারা তো কোনো আর্থিক সাহায্য পাওয়ার আশা নাই তোমাকেই চালাতে হবে আব্বার কাছে তো সকল সময় তুমি চাইতে পারো না সে আমি জানি আর আব্বাই বা কোথায় এত টাকা পাবেন আমার টাকার বেশি দরকার নাই শীঘ্রই গ্রেপ্তার করে ফেলবে পালিয়ে বেড়াতে আমি পারবো না তোমাদের সাথে কবে আর দেখা হয় ঠিক নাই ঢাকা এসো না ছেলে মেয়েদের কষ্ট হবে মেজবনের বাসায়ও জায়গা খুব কম কোনো আত্মীয়দের আমার জন্য কষ্ট হয় তা আমি চাই না চিঠি লিখো আমিও লিখবো